অনেক অনেক দিন পর আপনাদের পছন্দের একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। 500 টাকার টপস, 300 টাকার জুতা, বেশ কিছু ফাঙ্কি আর ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। অনেক বেশি ইমোশন দিয়ে ভরা একটা পার্সেল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভ্যানিটি বাই অস্নোভা থেকে আমাকে এই সুন্দর কাস্টমাইজ ব্যাগটা পাঠানো হয়েছে। এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা, মানে হাতে নিলে বোঝা যাবে এটার কোয়ালিটি কতটা প্রিমিয়াম। ইউজুয়ালি এই ধরনের কাস্টমাইজ ব্যাগের উপর নিজের নাম থাকে, কিন্তু আপু এখানে আমার পেজের নাম দিয়ে দিয়েছে, শশীজ ডায়েরি। ক্যারি করার জন্য লম্বা একটা চেইন দেওয়া আছে, আর এমন না যে ব্যাগটা শুধু দেখতে ইউনিক আর কোনো কাজে দিবে না, ব্যাগের ভেতর যথেষ্ট স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য। খুব কম সময়ের মধ্যে এত ভালো কোয়ালিটির কাস্টমাইজ ব্যাগ পাওয়া কিন্তু খুব টাফ। এই ধরনের জিনিস যখন আমরা অর্ডার করি তখন একটা জিনিস নিয়ে অনেক বেশি টেনশনে থাকি যে নামটা উঠে যাবে নাকি, কিন্তু এই ব্যাগটা আমার কাছে অনেকদিন আগে এসেছে, এর মধ্যে আমি অনেকবার ইউজ করেছি, এখন পর্যন্ত কিছুই হয়নি। পেজের লিংক আমি ক্যাপশনে দিয়ে দিব, ক্যারি করেও দেখিয়ে দিব একটু পরে। এখন আমাকে বের হতে হবে, না হলে মার্কেট বন্ধ হয়ে যাবে। দুই বেস্ট ফ্রেন্ড মিলে বের হয়েছিলাম, কিন্তু আশেপাশে দেখি বেস্ট ফ্রেন্ডের ছড়াছড়ি। দেখেন, আমার বামেও বেস্ট ফ্রেন্ড, ডানেও বেস্ট ফ্রেন্ড। কি মিন করেছি এটা আবার বলবেন না, ঝিলিক রেগে যাবে আমার উপর। আমরা আজকে চলে এসেছি ধানমন্ডির জেনেটিক প্লাজায়। অনেকদিন পর জেনেটিক প্লাজায় আসলাম আমি। ঢুকেই ফার্স্টে এই আম্বার দোকানটায় আমার চোখ পড়ে একদম গেটের পাশে। এখানে দেখলাম অনেকগুলো লং টপস 500 টাকায় সেল করা হচ্ছে। আমার এটা খুব পছন্দ হয়, এটার প্রাইস 500 টাকা। নেওয়ার আগে ভাবলাম বাকি ডিজাইনগুলোও দেখিয়ে নিই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ডিজাইন আছে এখানে। কটন, সিল্ক, সব ধরনের ম্যাটেরিয়ালের কাপড়ই আছে, এটাও আমার খুব ভালো লেগেছে, এটার প্রাইসও 500 টাকা। কিন্তু আমার কাছে ফার্স্টে ব্ল্যাকটাই বেশি পছন্দ হয়, এজন্য আমি সেটা নিয়ে নিই। এরপর এখানে কিছু ওয়ান পিস ড্রেস দেখলাম। ব্ল্যাক আর রেড কালার আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে, ঘুরে ফিরে এই কালারগুলোই দেখছিলাম। এটা হচ্ছে একটা নাইরা কাটের ড্রেস, এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা করে, এটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে। এরপর আমরা উপরে চলে গেলাম কিছু ওয়েস্টার্ন আউটফিটের শপে। আপনারা অনেকেই জানেন আমার বেস্ট ফ্রেন্ড ঝিলিক বাংলাদেশের একজন ওয়েল নন সিঙ্গার, ওর বেশ কিছু শুটিং লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড করা লাগে। সামনে ঝিলিকের একটা নতুন মিউজিক ভিডিও আসছে যেখানে ও পারফর্ম করবে, এজন্য ওর বেশ কিছু কেনাকাটা বাকি আছে। জামা কাপড় মোটামুটি ওর কেনা শেষ, কিছু বেল্ট দরকার ছিল জামার সাথে ম্যাচ করে পরার জন্য। আমরা একটু ডিফারেন্ট কালারের বেল্ট খুঁজছিলাম, কিন্তু বেশিরভাগ বেল্টই দেখা যাচ্ছিল সিলভার আর গোল্ডেন কালারের মধ্যে। কোনো কিছুই ওর পছন্দ হচ্ছিল না, এজন্য কিছুক্ষণের জন্য আমি ওকে ছেড়ে দিয়ে মিররের সামনে ঢং করা শুরু করে দিয়েছি। কারণ এই যে আমি রেডি হয়েছি, বের হওয়ার আগে আমি কোনো সময় পাইনি কোনো ভিডিও নেওয়ার। একটা জিনিসের জন্য আগেই সরি বলে নেই, আজকে এই ব্যাগটা আমি অনেক শো অফ করবো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা বেল্ট ঝিলিকের পছন্দ হয়। এই শপের বেশিরভাগ জিনিস একটু হাই কোয়ালিটির, একটু এক্সপেন্সিভ। এই বেল্টের প্রাইস আই থিঙ্ক 790 টাকা ছিল। এখানে কিছু কিউট স্টাফ দেখলাম, যেমন এই বার্বির হেয়ার ক্লিপস, কিছু ফাঙ্কি আর ইউনিক কালারের গ্লাসেস দেখলাম যেগুলো পরে আমরা ট্রায়াল দিচ্ছিলাম। এই দোকানটায় লেন্সের হিউজ কালেকশন আছে, খুবই সুন্দর সুন্দর কিছু লেন্স আছে, কিন্তু প্রাইসটা এক্সপেন্সিভ। এগুলোর এক একটা প্রাইস 1450 টাকা করে, কিন্তু ও যেহেতু শো আর মিউজিক ভিডিওতে পড়বে, ওর জন্য এগুলো ওয়ার্থ ইট। এই শপটার নাম মেবি গেট দ্য লুক। এখানে বেশ কিছু হাই কোয়ালিটির মেকআপ আইটেম বলেন, ড্রেসেস অ্যান্ড এক্সেসরিজ আছে। এখন আসি যেই জিনিসটার জন্য মেইনলি আজকে আমি মার্কেটে এসেছি, সেটা হচ্ছে আমার খুব ইমার্জেন্সি কিছু স্যান্ডেল দরকার ছিল। এই হোয়াইট স্যান্ডেলটা খুবই সুন্দর, কিন্তু আমার পা যেহেতু সুন্দর না, আমার মনে হচ্ছিল আমার পায়ে মানাবে না। আমি একদম ডেইলি বেসিসে ইউজ করার জন্য কিছু র্যান্ডম স্লিপার খুঁজছিলাম। আচ্ছা, আগে না বাইরে এই স্যান্ডেলগুলোর প্রাইস 300 টাকা করেছিল, এখন সব জায়গায় সেম প্রাইস 450 টাকা। কিন্তু অনেকক্ষণ ওনার সাথে দামাদামি করার পর 300 টাকা করে দুই জোড়া নিলাম। এই হোয়াইট আর সিলভার কালারেরটাও আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটার প্রাইস ওনারা 450 নিচে দিচ্ছিলই না, অনেকক্ষণ যুদ্ধ করার পর 350 দিয়ে নিয়েছি। আই থিঙ্ক নিউ মার্কেটে গেলেও আমরা 300-350-এর মধ্যেই এই স্যান্ডেলগুলো পেয়ে যাব, কিন্তু যাওয়া আসার সময় খরচ সব কিছু মিলিয়ে আমি এখান থেকেই নিয়ে নিলাম, অন্যান্য সব দোকানে কিন্তু 450-এর নিচে দিচ্ছিলই না। কয়েকদিন ধরে টানা আমি জুতার সংকটে চলছিলাম, আজকে এক জোড়া কিনতে এসে 3 জোড়া কিনে নিয়েছি। নতুন যে জুতা কিনেছি সেটা পরেই বের হয়ে যাচ্ছি, বাকি 2 জোড়া ভিডিও লাস্টে দেখিয়ে দিব। আমার তো কেনাকাটা শেষ, ঝিলিকের এখনো মন ভরেনি, এজন্য আমরা এখন চলে যাচ্ছি এক্সট্রেসিতে। আমি শপিংয়ে যেতে তেমন একটা রাজি হই না, এজন্য যেদিন আমি রাজি হই আমার ফ্রেন্ড কয়েক জায়গায় আমাকে নিয়ে যাবে, সব কিছু শেষ করবে একদিনেই। মানে আমার কথা হচ্ছে এত বড় সানগ্লাস কে পরে? যাই হোক, এক্সট্রেসিতে আমার কোনো কাজ নেই, আমার ফ্রেন্ড এখন ট্রায়াল রুমে। এখন আমি এই ব্যাগটা সুন্দর করে আপনাদেরকে ক্যারি করে দেখিয়ে দিব। আমি কিন্তু খুব নর্মাল একটা ড্রেস পরেছি, তাও রেড কালারের। তারপরও দেখেন এই ড্রেসটার সাথে এই ব্যাগটা কি সুন্দর মানাচ্ছে, যে কোনো লুককে খুব বেশি ক্লাসি করে দিবে, সেটা কামিজ হোক, ওয়েস্টার্ন হোক অথবা শাড়ি।
তাই যারা এই ধরনের কাস্টমাইজ ব্যাগ চাচ্ছেন ভালো কোয়ালিটির, অবশ্যই ভ্যানিটি বাই আসনোভা পেজটাতে দেখতে পারেন। আমি এখানে ব্যাগ নিয়ে ঢং করছিলাম, ট্রায়াল রুমে গিয়ে দেখি এই টপসটা পরে আমার ফ্রেন্ড আরও বেশি ঢং করছে। টপসটার প্রাইস অ্যারাউন্ড 2000 টাকার মতো ছিল, কিন্তু শোল্ডারটা অনেক নিচে, এজন্য আর নেওয়া হয়নি। এত বেশি ঘোরাঘুরি করার পর অবভিয়াসলি আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছে, এজন্য আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন আর পরোটা খেয়েছি। এই ওয়েদারে এই কম্বিনেশনের খাবারটা খেতে যে কি মজা লাগে, আর জানি না কেন বাসা থেকে একটু বের হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, খুবই বড় বদভ্যাস। শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। শপিং ভিডিওর জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেন, কিন্তু অকেশন ছাড়া আমি তেমন একটা শপিংয়ে যাই না। সামনে যদি যাওয়া হয় উইন্টার শপিংয়ের জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আসি বাকি যেই দুই জোড়া জুতা আমি কিনেছি। এই জুতাটা অনেক কমফোর্টেবল, এটার প্রাইস 300 টাকা নিয়েছে। আর সেম ব্ল্যাক কালারের আরেক জোড়া কিনেছি, এটাও 300 টাকা দিয়ে কিনেছি। একটু দামাদামি করে নেবেন আপনারা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।